কৃষির সাথে আমাদের অস্তিত্ব গভীরভাবে জড়িত হলেও তা এখন অনেকটাই গ্রাম নির্ভর হয়ে গেছে। তাই ব্যস্ত নগরীর মানুষদের কৃষির সান্নিধ্যে আনতে 2016 সালে পথচলা শুরু হয় নগর কৃষির তিনজন উদ্যোক্তার। প্রথম দিকে তাদের চিন্তা ছিল কিভাবে ঢাকা শহরের ধূসর ও কংক্রিটের ছাদগুলোকে ছোট বাগানে পরিণত করা যায়। এখন পর্যন্ত প্রায় 600টিরও বেশি ছাদ বাগান করেছেন তারা। আমরা ওয়েবসাইট থেকে আমরা নগর কৃষির একটা অ্যাড্রেস পাই, পাওয়ার পর আমরা নগর কৃষির সাথে যোগাযোগ করি। তো নগর কৃষি আমাদেরকে উৎসাহ দিল এবং তাদের গাছ বিভিন্ন গাছের ডাটা দিল, কোনটার প্রাইস কত, কিভাবে করবে এবং সয়েল এবং সব কিছু এভরিথিং তারা যোগান দিলে। এছাড়াও বারান্দাতে ছোট বাগান, অফিস ও বাড়ির লন সবুজে সাজিয়ে দেয় নগর কৃষি। নগর কৃষির আরও একটি কার্যক্রম হলো লিটল ফার্মার। গাছের সাথে সক্ষমতা বাড়াতে শিশুদের নানান রকম প্রশিক্ষণও দেন তারা। বাগানের জন্য ভালো মাটি বীজ কোথায় পাওয়া যাবে এমন চিন্তারও সমাধান দেন নগর কৃষি। আমাদের ইনগ্রেডিয়েন্ট সবগুলোই ন্যাচারাল কম্পোস্ট, মানে এখানে যত ধরনের ইনগ্রেডিয়েন্ট আমরা কম্পোস্ট ইউজ, কম্পোস্ট বলতে কিন্তু শুধু আমি সারের কথা বলছি, এখানে আমরা সয়েল, এবং সয়েলটা আমরা সবসময় ইউজ করি হচ্ছে আপনার স্যান্ডি লোম, মানে আমরা যেটা বেলে দোআঁশ মাটি, যেটা গাছের জন্য খুবই মানে ভালো পারফেক্ট। তো আমার প্রথম গাছ পরবর্তীতে এখান থেকে ডিটোল গ্রিন আর্মি দেওয়ার থেকে ওখান থেকে ভাইয়া বাড়ির নাম দিয়ে দিল লিটল। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা দেখেও মানুষ ব্যস্ত কংক্রিটের শহর তৈরিতে, যেখানে নগর কৃষির উদ্যোক্তাদের স্বপ্ন ঢাকা শহরটি হয়ে উঠবে সবুজে সবুজে সাজিয়ে। আর তাদের এই সবুজায়নের সফলতা অনুপ্রাণিত করবে আরও অনেককে, এমনটা আশা করছেন নগর কৃষির এই তরুণ উদ্যোক্তারা। রিফাত পারভীন আমি, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, ত্রিপুরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।